হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। এখন কথা বলবো কদম কদম বরায়ে যায় গানটা নিয়ে। এই গানটা নিয়ে কথা বলার আগে বলে রাখি, আমি যে গান সম্পর্কে হেভি কিছু বুঝি, সুর তাল এসব নিয়ে একদমই নয়। সাধারণত আপনাদের মতোই একজন মানুষ কানে হেডফোন গুঁজে বসি, তারপর যদি কোনো গান ভালো মনে হয় তো বারবার শুনি, আর খারাপ মনে হলে দ্বিতীয়বার শুনি না। তো কদম কদম বরায়ে যায় এই গানটা 1942 সালে লেখা হয়েছিল। গানটা লিখেছিলেন পণ্ডিত বংশীধর বাবু এবং গানটা মিউজিক দিয়েছিল সেই সময় রাম সিংহ বাবু। তো গানটা রিক্রিয়েট করেছেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত এবং এই গানটা আপকামিং ছবি গুমনামি ছবির গান। তো এই গানটা যখন লেখা হয়েছিল 1942 সালে, গানটা লেখা হয়েছিল এরকমভাবে যে নেতাজির যে ফৌজ ছিল আজাদিন বাহিনী, তাদের প্রত্যেককে এনকারেজ করার জন্য, তারা যেন প্রত্যেক মুহূর্তে তাদের মধ্যে এইটুকু লড়াই সাহস থেকে যায় এবং তারা যেন কখনও পরোয়া না করে। তো বর্তমানে এখানে মানে যেরম ভাই গানটা পিকচারাইজ করা, যখন থেকে অনির্বাণ বাবু, তিনি যখন থেকে নেতাজির এই যে অন্তর্ধান রহস্য, এই রহস্য জানা শুরু করছেন, তার মধ্যে কিউরিওসিটি বাড়ছে এবং তার আগেনস্ট অনেকগুলো প্লেয়ার চলে আসছে। তো তিনি যেন কখনোই লড়াইয়ে হেরে না যান এবং নেতাজি সৈন্য হয়ে ওঠেন, তো সেরকমই একটা ইন্টারপ্রিটেশন এই গানটা প্রেজেন্ট করা। এবং আমি ব্রেকডাউনে বলেছিলাম একটা সিকোয়েন্সে যে এর মধ্যে, এই ছবিটার মধ্যে অনির্বাণ চরিত্রটা করছে, তার অনেকগুলো ফেস থাকবে, তার ক্যারেক্টারটার অনেকগুলো পার্ট থাকবে, লুকস ওয়াইজ, তার শরীরের পোস্টার ওয়াইজ অনেকগুলো দিক থাকবে। তো সেটা এখানে দেখতে পারবেন যে তার কখনও বিয়ার্ড ছাড়া রয়েছে, আস্তে আস্তে যখন সে ডেপতে যাচ্ছে তার বিয়ার্ড হচ্ছে, এবং পরবর্তীকালে যখন সে কোথাও একটা কি কনক্লুশনে পৌঁছে গেল, সেটা ডিসিশন নিয়ে নিল, তখন সে নেতাজির একজন সৈন্য হিসেবে নিজেকে মানছেন এবং নেতাজির মতো চশমা নিজের চোখে পড়ছেন এবং দাড়ি গোফ কামিয়ে একদম নতুন একটা পার্সপেক্টিভে দাঁড়িয়ে পড়ছেন। তো এই ছবিটার ভিডিও ওয়াইজ বলি, অডিও ওয়াইজ বলি, দুটোই সুপার। ঈশান মিত্র যেই গানটা গেয়েছেন, তার আগের যদি আমি পারফরমেন্স বলে থাকি, বাট এই কাজটা একদম অন্যরকম, আমি প্রথমে বুঝতেই পারিনি। এই গানটা ঈশান গেয়েছে, দারুণ স্পেলবাউন্ডিং ভয়েসে কাজ করা হয়েছে এবং সে নিজে খুব খেটেছেন, কারণ ভয়েস মডুলেশন তুখর। এবং যদি অনির্বাণবাবুকে বলি ভিডিওতে, তো অনির্বাণ এমন একজন ভবিষ্যতের অভিনেতা যাকে এরপরে প্রত্যেকটা সিনেমায় আপনি দেখতে পারবেন, যখন যেমন এখন দেখা হচ্ছে ঋতি চক্রবর্তীকে, তার যে গ্রাফটা, তো অনির্বাণ সেই গ্রাফের কাছাকাছি পৌঁছে গেছেন এবং কয়েক বছর হয়তো তার থেকে বেশি কিছু করবেন। বা ঋতি চক্রবর্তী এবং অনির্বাণকে আমরা একই জায়গায় অবশ্যই রাখতে পারি, কম্পেয়ার একদমই করছি না। তো এইটুকু বলতে পারি, অনির্বাণ যেরকমভাবে এই ছবিতে তার যেরকম লেভেলের অভিনয় দেখা যাচ্ছে, আমার মনে হয় যে এরকম ধরনের অভিনয় হয়তো আমরা অনির্বাণের থিয়েটার ছাড়া অনির্বাণকে এরকম ধরনের অভিনয় কোনো সিনেমায় করতে দেখিনি। আর সৃজিত মুখার্জিরও ওয়ান অফ দ্য বেস্ট হতেই পারে এই ছবিটা, ভিজুয়াল ওয়াইজ এবং অডিও ওয়াইজ দুটোই খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এবং গানটি অবশ্যই মাস্ট ওয়াচ, আমার গানটি প্রচণ্ড ভালো লেগেছে। আমি কাল থেকে এখনও পর্যন্ত গানটি প্রায় 7-8 বার শুনে ফেলেছি এবং আমার মনে হয় প্রত্যেক ভারতীয়র এই গানটা শোনা উচিত, বাঙালি শুধু নয় ভারতীয়, প্রত্যেকের গানটা শোনা উচিত। ভিডিওটা এতদিন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, রেড বাটনটা এখনই প্রেস করবেন। আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল, টেক কেয়ার। দু একবার সাউন্ড টুকটাক হতে পারে কারণ বৃষ্টি পড়ছে, তো ওটাকে বন্ধুভাবে খারাপ বলে মাফ করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল, টেক।